सुप्रिय दर्शक सबाइके स्वागतम। आज आमरा शिखब 3D स्टूडियो मैक्स सफ्टवेयर माध्यमे एकटी कार्टून हेरन मॉडलिंग ट्यूटोरियल। ओके, ताहले शुरू करा जाक। स्टैंडार्ड प्रिमिटिव्स थेके प्लेन सिलेक्ट करब एवं फ्रंट व्यू पुटे ड्र करब। एबार एर प्यारामिटार भैल्यू सेट करब लेंथ 50 एवं विड्थ 450। ओके, लेंथ सेगमेंट 1 एंड विड्थ सेगमेंट 1। ओके, এবার এম বাটন প্রেস করে ম্যাটেরিয়াল এডিটর ওপেন করব এবং একটি স্লট সিলেক্ট করে ডিফিউজ থেকে বিটম্যাপ সিলেক্ট করে কার্টুন হেরো ইমেজটি সিলেক্ট করে ধরিয়ে দিব। এবার অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশনে ক্লিক করে শো শেডেড ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট শো করাবো। এবার এটিকে ক্লোজ করে ফ্রন্ট ভিউপোর্টে F3 বাটন প্রেস করে শেডেড মোডে নিয়ে যাব। এবার ইমেজটিকে মুভ টুলের সাহায্যে একটু পেছন দিকে টপ ভিউপোর্টে সরিয়ে দিব। এবার ডিসপ্লে থেকে ডিসপ্লে প্রপার্টিসে শো ফ্রোজেন ইন গ্রে চেক করে নিব এবং ফ্রিজ সিলেক্ট করে দিব। এবার মডেলটি তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এক্সটেন্ড প্রিমিটিভস সিলেক্ট করব এবং এখান থেকে ক্যাপসুল সিলেক্ট করে টপ ভিউপোর্টে ড্র করে তা তৈরি করে নিব। এবার এটিকে পজিশন মতো সেট করে কার্টুন হেরনটির বডি শেপ তৈরি করব। সাইড দিব 8। হাইট সেগমেন্ট 3। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং ভার্টেক্স সিলেক্ট করে এটিকে শেপে আকার তৈরি করব। এই কাজটুকু একটু ধৈর্য ধরে করতে হবে। মূলত স্কেল এবং মুভ টুলের সাহায্যে এই শেপটুকু তৈরি করব। এবার একটু রোটেট করব।
পলিগন দিয়ে উপরের অংশটুকুকে সিলেক্ট করে নিব এবং রোটেট করে শেপ তৈরি করব। এবার এক্সট্রুড করে ভ্যালু বাড়িয়ে এই শেপটিকে তৈরি করে নিতে হবে। একটু স্কেল করব, আবার রোটে, আবার এক্সট্রুড, আবার রোটেট। এবার স্কেল করে আবার এক্সট্রুড, এর সিলেক্ট করে এখানে একটি কানেক্ট তৈরি করতে হবে। স্কেল করে সমান করে নিব। এবার ভার্টেক্স দিয়ে শেপ তৈরি করব। কানেক্ট, এইভাবে ভার্টেক্স দিয়ে টেনে টেনে এর শেপ তৈরি করে নিতে হবে। এই টিউটোরিয়ালটি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো।